মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি জানা যায়। ব্যক্তির নাম বেচন মণ্ডল, বয়স 37, বাড়ি কাজল ব্লকের 2 নং অঞ্চলের শাহরুল খাসপাড়ায়। দুর্ঘটনাকারী তার স্ত্রী পুত্র জানা যায়। বেলা 2 নাগাদ দিনমজুরির কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বেপরোয়াভাবে এক যুবক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালিয়ে এসে সজোরে ধাক্কা মেরে ফেলে যায় তাকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায়। এরপর তড়িঘড়ি তাকে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকের জন্য। জানা যায় এই আহত ব্যক্তির মাথায় পায়ে প্রচুর ক্ষতি হয়েছে। এই ঘটনাটি ঘটেছে শিয়ালমারি এলাকায়। এরপর রোগী আশঙ্কাজনক থাকলে পরে তাকে স্থানান্তরিত করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH 31 চকচকা কোচবিহার।